রাজা মানো সিংহাসন ছবি করি দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়, কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে ফেটে ভাতে। আল্লাহ বললেন, ইজ্জতের মালিক, বেজ্জতের মালিক, সম্পদের মালিক, মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি, বান্দা তুমি কোনো টেনশন করো না, বান্দা তুমি আমার হয়ে যাবা, আমি তোমার হয়ে যাব, বান্দা সারা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আমি এনে দেব, সারা পৃথিবী তোমার হাতের মুঠোই দিয়ে দেব, কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও। হে বাবা, রুজির মালিক কে গো? কথা কন, আল্লাহ দেখে রুজি দিবে, তার রুজি কেউ মারতে পারবে? কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না, আপনার বাবারও ক্ষমতা আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে পারে? কোরআন বলেছেন, আল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বললেন, রুজির মালিক আমি আল্লাহ, আমি রুজি যাকে দিই সে পাবে, আর যাকে দেব না সে কোনোদিন পেতে পারে না। আজকে আমি বলি, বাবজি ফেরাউন বলল তাই তো, তাহলে আমার দুশ্মনকে মুসা দেখ, খোঁজলে খবর লে কোনো টের পেল না, ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর দুশ্মন তৈরি হয়ে গেছে, তোর রেডি হো। ফেরাউন তো অবাক হয়ে গেল, আমার দুশ্মন কি হইল? আবার খোঁজলে 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 করতে 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 বাবা চারিদিক খোঁজলা হয়ে গেল, কিন্তু মুসা আলাইহিসসালামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা, বলে কি হইলো? কিন্তু নবীদের মারা সকল সময় পাক জোরে বলুন, ঠিক না বেঠিক? পাক কি না জোরে বলুন, হ্যাঁ, বলে হ্যালো মুসার মা, বলে কি হলো? বলে তোর তোর ছেলেকে তুই বাঁচাবে? বলে আল্লাহ অবশ্যই বাঁচাবো, কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না? বলেন, এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয়? কেউ দিবে কি? আছে? যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি, তো তার ছেলেই নাই মনে হয়, কি চাই না বলে তোর বলুন, হ্যাঁ তো ধর্ম হতো না মজুর কদস্ত। তুমি বললি হ্যাঁ, তাহলে কী করতে হবে? বলে এখনই এই মুহূর্তে সিন্দুক বানা, সিন্দুক বানিয়ে সুন্দর করে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না, কিন্তু অর্ডার কার গো? জরবন কার? আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেওয়া হলো বাবা। মায়ের মন মন ভালো লাগে না, মায়ের মন মেনে নেয় না, না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে, না জানি ছেলে মারা যাবে, ডুবে যাবে নাকি, চিন্তায় পড়ে গেল মরিয়ম। কে বলল, বিটি একটু খুঁজলে মা, আমার কলিজার সন্তানটা কোথায় গিয়ে দাঁড়ায়? খুঁজলে ও আন্তর আপনার সাইডে সাইডে চলে যায়, কেউ জানে টের না পায়। কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। সিন্ধুকটা গিয়ে ভেসে লাগবি তো লাগ, একবারে ফেরাউনের ঘাটে গিয়ে হাজি। কোথায় হাজির? কোথায়? ফেরাউনের ঘাটে। আর ওদিকে স্বামী স্ত্রী বসা, বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন, ইতিমধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আই 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 বসো, আমাদের বলি হার বলে মুস্তাকি নাকি রে? আমার ওটা ভাই হচ্ছে, বুঝলেন না তো? বহুত না বুঝলো দোস্ত,
আসিয়াবু জাগো, একটু একটু দেখো তো কি ব্যাপার কি আছে। বললো না দেখা হবে না, না দেখো না। কিন্তু বিবি বলিয়েছে বাবা, আর বিবির কথা তো না করা যাবে না নাকি, কথা বলছেন না কেন। সিন্দুকটাকে ছিঁড়ে তুলিছে বাবা, তুলি বলছে খোলো, বলে না খোলা হবে না, খোলো, বলে না খোলা হবে না। যদি খুলছে তো বাবজি লকার খুলে দেখছে বসে আছে কে কে গো, মুসালা নবী আলী সালাম। বিরাট লম্বা কাহিনী বাবজি, সংক্ষিপ্ত বলছি আমি আপনাদের, মারনেওয়ালা কে আর জিন্দা রাখনেওয়ালা কে আর কুদরতের মালিক কে সেটাই বোঝানো। বিরাট লম্বা কাহিনী, আকাবে করে ফেরাউন গেটটা লাগিয়ে দিয়ে বুঝে দেখো, এই দেখো আসিয়া, এই হলো আমার জানের দুশমন, আমি পেয়ে গেছি, চলো একে হত্যা করতে হবে। কিন্তু লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি বলে না, বলে না, মেয়ে ছেলের বুদ্ধি নাই। কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি কথা বলছেন না কেন, আছে না নাই। হ্যাঁ, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। নারীরা নিজেকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও টেকার মুসলমানেরা, এমন স্বামী নাই। বিবি বলে তুমি বাড়িতে থাকো, আমি ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম, এরকম স্বামী আছে না নাই, কথা বলেন না। কার কার বউ আছে একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ আকবার, এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। বাপ স্বামীকে বলছে তুমি বাড়ি সামলো, আমি বাজার সামলাই যাও, চলে গেলো বাজার করতে, এরকম বউ আছে না, জোরে বলুন, ভরি ভরি। এখন আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন, লজ্জায় হাত তুললে খামাকাই মান সম্মান চলে যেতে পারে। বিবি যদি জানতে পারে তো বাড়ি ঢুকাবার বন্ধ, নাকি বলছে হ্যাঁ, যে তোমার মান সম্মান নাই, মুলবি বললে তুমি হাত তুলে ফেললে, বুঝবে না, বুঝবে না। আল্লাহ আকবার, যদি শুধরাই তো শুধরাবাই, আমি মা বোনদেরকে বেশি করে বলবো ইনশাল্লাহ। আমার বক্তব্যটা এখন ভালো করে চালু করে কেবল মাটি লেভেল করছে, শোনাবো, থামেন একটু। হ্যাঁ, আমার মা বোনদেরকে ইনশাল্লাহ ভালো করে বলবো আজকে, কাল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সব। ও যা বলবি বল, কান করেছি ঢোল, মলবি তোর বলবি, এখানকার জিনিস এখানেই ধুয়ে যাব, ওয়াল নিয়ে যাওয়া দরকার নাই, নাকি বলছেন আপনারা। মা বোনরা কিন্তু গুনগুন শব্দ করছে এখানে, শুনতে পাচ্ছি আমি আওয়াজ। তা আমি বলি ভাবছি আমার দুরদে মুসলমান, তো আসিয়া বলছি আগো সত্যি তো তোমার বুদ্ধি নাই। বলে কেন কেন, হ্যাঁ গো ছোট ছেলে কাজ ছেলে কি পরিচয়, কোথায় কি নাম, কুই ধান, ই কোনোদিন তোমার জানার দুশ্মন হয়। বলে না এই আমার জানার দুশ্মন হবে, কথা আছে না, আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গণগান, যার যেথাই ছিল ভাই সেটাই পাইল আশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গণগান, যেখানে ভয় ছিল সেখানে আশ্রয় হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলছো স্বামী গো, আমাদের সন্তান হবে বলে মনে হয় না, এটাই আমাদের বংশের পদি। ফেরাউন বলছে আসিয়া কথাটা তুমি খারাপ বলনি, দারুণ কথা বলেছো, আমাদের তো ছেলে পিলে আর হবে বলে মনে হয় না, তো এটি আমাদের ছেলে, চলো বাড়ি নিয়ে যাই। এইরকম করিয়া বাবজি আমার দরদে মুসলমান, একবারে বাড়ি নিয়ে চলে গেল। ফেরাউনের বিরাট আনন্দ, ছেলে নাই আর ছেলে পেয়েছে বাবা, আল্লাহ একবার। একবারে তার রাজ দরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ, আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বললো শোনো, আজকে অর্ডার, যত মহিলা রয়েছ প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও,
আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে, সে যা চাবে সে তাই পাবে। এলাকার সমস্ত মেয়েরা হাজির, বুঝলেন না? হ্যাঁ, নেতা আমাদের, হ্যাঁ রাজত্ব দিবে, যা চাইব তাই দিবে, সংসারটা ভালো হবে, ছেলে দুধ খাবে, তো কোনো ব্যাপার নাই। একবারে দলবল বিনিময়ে ছেলের একবারে লাইনে লাইনে হাজির বাবা। এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদেরকে দিব, মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেলল, কাগজগুলো ঠিক করো ঠিক করো, তোমার কাছে দু পয়সা তো কোনদিন চেহে পাইনি, কি গো ঠিক না বেরিয়ে জোরে বলুন, লাইন দিয়ে স্বামীকেও লাগবে না, ওরাই একবারে জেরক্স টেরক্স করিলি একবারে কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো জানে। এ কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, একবারে এলাকার মেয়ে সব জমা হয়ে গেলো বাবা, দিয়ে বলছে কই কাজ ছেলে দেখি, এই ছেলে দেখে কোলে করে নিয়ে বাবজি প্রত্যেকটা মেয়ের আনন্দ করে যত্ন করে কোলে তুলে নাই, কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা, আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মশা, বলে কি হলো, বলে মশা রে খবরদার মশা, তুই কারো স্তনে তুই মুখ দিবি না। অর্ডার কার হইল, বাধা কার পড়ল, আল্লাহর বাধা পড়ে গেল মুসা, তো তিনি নবী, নবী কেনা ধরে বলুন। সে মুসা আলাইহিস সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি? জানেন কোথায় আছে? এখন যুদ্ধ চলছে কোথায়, কথা বলো না কেন? ফিলিস্তিন, ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা আলা নবী আলাইহিস সালামের কবর, হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের খবর, হযরত ইউসুফ আলা নবী আলাইহিস সালামের খবর, ওই ফিলিস্তিনে যেটা হলো মসজিদুল আকসা, যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল, বাইতুল্লাহ ছিল, ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালামের খবর, সেখানে ইজরায়েল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা, যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা, এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রোজা মুবারকের পাশে যত ইহুদির ইজরায়েলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই জায়গা মুক্ত করা হয়েছে। সেই মুসা নবী আলাইহিস সালাম ওই মিশা আপনার মিছুয়ে রয়েছে কোথায়? ওইখানে ফিলিস্তিন বাবা, যে ফিলিস্তিন কিয়ামতের মাঠ তৈরি হবে, কিয়ামতের মাঠ কোনটা হবে যারা বলুন? ফিলিস্তিনের মাটি সেটাই হবে কিয়ামতের মাটি, যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জান্নাতি, আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামী। সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা আলা নবী আলাইহিস সালামকে মহিলা দুধ পান করাইতে পারে না, আর একজন মহিলা নিল সেও পারে না, হাজারে হাজারে শয়ে শয়ে মহিলা ফেলবার হয়ে গেল, কারো স্তনে মুখ কিন্তু দিল না। ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল এই ছেলেকে তো বাঁচানো যাবে না, কারো তো দুধ পান করলো না, কি হবে কি হবে, ছেলে তো বাঁচানো যাবে না, মারা যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল শোনো, এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না, লেন ভালো কাজ করতে এসে মেয়ে গেলা বুঝছে, তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি করবো, এই ভালো কাজ করতে এসে দেখছি এখন আমাদের জীবন বাঁচবে না, ইয়ে কি হবে, হ্যাঁ এই কি হবে, যখন বলো বাবা মুসলমান দরদি ওই পাজর দিয়ে একজন মহিলা যাচ্ছিল, সে মহিলাটার নাম হলো মারিয়া, কি নাম,
মারিয়াম। মারিয়াম বলল, এখানে এতগুলা মহিলা কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলারা বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা। বলারও কি হইলো বলো না, বলো তুমি দেখতে চাও শুনতে চাও? বলে হ্যাঁ। বলে, ফেরাউনের একটা বাচ্চা রয়েছে, সে তার নাম নাকি অমুক, তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্যে, কিন্তু এতগুলা মহিলা ফেলবার হয়ে গেল, কেউ তার দুধ পান করাইতে পারে না। বলে, কিরকম ছেলেটা একবার দেখি, দেখতে গিয়ে দেখছে তার ভাই মুসা আল্লাহ নবী আলাইহিসসালাম। তিনি অবাক, তিনি বলল, আগো, এতগুলা মহিলা কারো দুধ পান করল না, বলো কি? বলে, হ্যাঁ, তাহলে শোনো, এমন একটা মেয়ে আছে, এমন একটা মহিলা আছে, তোমরা যদি অর্ডার দাও তো বলো, ওই মহিলাটাকে আমরা আনব, আমি আনব, দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান করবেই। এই কথা যখন বলা, একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বলছে, বোন তোর কাছে যাইন ভাই, যান ভিক্ষাত আছে বোন, একটু বাচ্চার মাথায় জানতাম, কোন রকম করে বাঁচা। বলে, তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা করো না। মরিয়ম দৌড়তে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে, মা মা। বলে, যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে, কোলে যার বিটি বল, ওরে আমার মেয়ে কি খবর, আমার ছেলে কোথায়? বলে, মা বড় বিপদ হয়ে গেছে মা, শুনে নাও, আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো, সেই ভয় আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির। বলিস কি? বলে, কিন্তু মা ঘটনা শোনো, হাজার মহিলা জমা হয়ে গেছে আমার বাইকে, কেউ দুধ পান করাইতে পারে নাই, কিন্তু মাকে আমি তোমাকে নিয়ে এসেছি, চলো তোমাকে নিয়ে যাব। কিন্তু মা একটা কথা তোমাকে বলি, ছেলে দেখে তুমি হাউ মাউ করে তুমি কেঁদে ফেলো না। খবরদার, হাউ মাউ করে কেঁদে ফেলো না, ফেরাউন জেনে ফেলবে। বলে, বেটি কোনো চিন্তা নাই, ঘাবড়ায়ও না। মরিয়ম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির, নাচিনা ভান করে তিনি ঢুকলেন। ঢুকে বললেন, কই গো কাজ ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে দেখি দেখি, কে ছেলেটা, কোথা কাজ ছেলে, কিরকম ছেলে? একবারে মুসা আলাইহিসসালামের মা গিয়ে হাজির, হাজির দিয়ে বুঝো কই ছেলে দেখি, এই দেখি। বলে, কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয়, আদর করে যত্ন করে দেওয়ার পরে ইস্তরে মুখ লাগিয়ে দেবে, মুখ দেবে না। আল্লাহ বলে, মুসা রে কোনো টেনশন করবে না, ওটা তোর মা, তিন দিন খাইনি বা, একবারে জান ভরিয়ে, কোক ভরিয়ে, মন ভরিয়ে, একবারে বুঝতে পারলেন, দিল ভরিয়ে খেয়েছে বাবা। ফেরাউন রাজ দরবার থেকে তাকিয়ে বলছে, বাবা বাবা, এই মহিলাই পুরস্কার পাবে। এই মহিলা এদিকে এসো, এই মেয়ে ছেলে কোথা বাড়ি দেবা, কোথা থেকে হেত, বলো কি লিবা, কি লিবা? আর আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো। বলে, অসম্ভব। বলে, কেন অসম্ভব? কেন? বলে, আপনি যা বলবেন তাই হবে, তাকে বিরে হয়, আপনার ছেলেকে আমি মানুষ করব, আর আমার সংসার দেখবে কে? তবু যারে পাগলি, তু যা বলবি তাই শুনবো, বল কি করতে হবে? কিন্তু ছেলে মানুষ করতে হবে। বলে, হ্যাঁ মানুষ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। বলে, কি শর্ত? বলে, আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করব, রাজি?
আপনি যখন দেখতে যাবেন আমি আনব, রাজি বিন? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। এক নম্বর হইল, দু নম্বর বলে শো, দু নম্বর শোনেন, আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন মেটাতে হবে। তো ফেরাউন বলছে পাগলে তুই যা চাবি তাই দেবো, যা চলে যা, চলে যা। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তার মা আনন্দ করে যত্ন করে চলে যায় বাবা। যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে মুসার মা, মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালাকে বলে তুমি, বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে বলে তুমি, তোর কোলে ফিরিয়ে দিল কে বলে তুমি, বলে কোনো চিন্তা নাই, যা তুই বাড়ি নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল, আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে বা। আদর করে সন্তানকে মানুষ করতে লাগলো, ফেরাউন ওয়াদার দিয়ে বলল, শোনো একটু ছেলেটা আমাকে এনে দাও, আমি একবার দেখি যত্ন করে। ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে, ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চুমো দেবে। চুমো দিতে যাওয়া সারা আর একবারে মুসা নবী আলাইহিস সালামের হাইব্রিডের চর একবারে ঝেড়ে দিয়েছে বাবা। আর ফেরাউন আকাবিক করে গালে হাত দিয়ে দুনিয়ে ঘুরতে লেগেছে, এই তো এই হলো আমার জানের দুশমন, পেয়ে গেছি, আর রাখা যাবে না। একবারে আসিয়ে দৌড়তে 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 গিয়ে বলে, কি হইলো কি? হ্যাঁ তোমাকে আগেই বন্য যে ছেলে রাখা যাবে না। বলে কি হইলো বলো না? বলে এই ছেলে আমাকে এমন একটা চর মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বলো কে? বলে হ্যাঁ। বলে আগো এই ছোট ছেলে তার বুদ্ধি নাই, কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে হয় পোশাব করবে, নাহলে পাখানা করবে, নাই তো লাঠি মারবে, নাই তো ঘুষি মারবে, আর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকু ছেলে এর হাতে এত ওজুর হইল কি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে? এক চর যখন দিয়েছে বাবা, ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে। তো ফেরাউন আসিয়াকে বলছে, তোমার কোনো কথা শুনবো না, একে শেষ করে দেবো, এই আমার জানের দুশমন। বলে আগো ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা। বলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন, মিডিলে রেখে দেব, সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়। এ বাবজি, এখনকার ছেলেপিলে তো ডিজিটাল ছেলে, কি বলছেন আপনারা বলুন? ডিজিটাল না, কথা বলেন না কেন? ডিজিটাল কেন ধরে বলুন? এখন মায়ের গর্ভে থেকে বেড়াতে দেরি, মোবাইল নিয়ে দেখতে দেরি নাই, কি বলছেন আপনারা বলুন? যে কথা বলে না কেন? তার কারণ হলো বা, ও মায়ের পেটে থেকে আদবুড়ি হয়ে বেরোছে, কেন? মারা পেটে বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে বসে পড়ছে, ওই যে শফিকের ছবি, হ্যাঁ, আর মেয়ে গেলা শুনছে খাসি, তুই জানিসনি? হ্যাঁ এই কথা বলছেন না কেন? পেটের ভিতরে শুনছে তো বাচ্চা, কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে? যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, দেখবে তোমার গর্ভে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইমানওয়ালা হবে, মসজিদওয়ালা হবে, দিনমুখী হবে, ইমানমুখী হবে, আলেম ওলামাওয়ালা হবে, ঠিক না? বেটি জোরে বলুন। হ্যাঁ, আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলে তো মনে হচ্ছে তার 100 ডিগ্রি জ্বর আছে, এরকম লোক আছে না? নাই কথা বলেন না কেন? কিন্তু আলেম না হলে চলবে? যদি বলে আলেম দেখলে রাগ হবে, তো তোর বাপের জানাজা কে পড়াবে? তোর মায়ের জানাজা কে পড়াবে? তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে? তোর বিবাহ অন্যজনের সাথে কে পড়াইছে বল? তোর বিটির সঙ্গে অন্যজনের বিবাহ কে পড়াবে বল?
মূলবি দরকার আছে না নজরে বলুন। আর সুনেলের একটা সুনেলের কথা বলি, আল্লামা সাইদপুরি পালনপুরি রহমতুল্লাহ আলাই তালুন দেওবন্দের তিনি বলে গেছেন, কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঁড়ি কোনো আলেম তৈরি হবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঁড়ি আলেম তৈরি হবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, আলেম বিরোধী হয়, সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে। যদি পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে। বুঝতে পারলেন না? মহতারাম বুজুর্গ দস্তবাজি আমার ভাই, আলেমের বিরোধী করেন না। আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, কিন্তু ইতিহাসের দিকে যাব না। ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে, তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, 3টে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন। কথা বলো না, না 3টে কি? 1 নম্বর হলো, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, নবীজি বলেছেন সে আল্লাহর জান্নাতে যাবে না। যদি বলেন কেন, আলেমরা কতটা তাদের মর্যাদা, খুলুন কোরআন। আল্লাহ নিজেই বলেছে কোরআনের ভিতরে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি, কিন্তু আমরা মৌলবীরে তো লোকের 5 বাড়ি খাওয়া লোক, কী কথা কি না জোরে বলুন, আমরা 5 বাড়ি খাওয়া লাগে না, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্পদা। কোরআন হাদিসে নবী বললেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, আমি নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তা বলে আলেম কি অন্যায় করতে পারে না? সে কি আল্লাহর ওলি না পীর, জোরে বলুন, হ্যাঁ না সে আপনার ফেরেশতাতে তার দ্বারা অন্যায় হবে না? কে কে জোরে বলুন, ঠিক না জোরে বলুন, হ্যাঁ আল্লাহর একজন ওলি ছিল আবু আইয়ুব আন্দালুসি, বিরাট বড় আল্লাহর ওলি, 82,000 হাদিসের হাফেজ ছিল, 1 লক্ষ রূপের মুরিদের আপনার পীর ছিল সেই আবু আইয়ুব আন্দালুসি। তিনি আপনার একটা মহিলার পালটে পড়ে, মেয়ে ছেলের পালটে পড়ে, সে লাস্ট পর্যন্ত শুয়োরও চড়িয়েছিল, চড়ায়নি চড়ায়নি জোরে বলুন, চড়িয়েছিল চড়ায়নি? তাহলে মানুষ তো হতে পারে, আলেম তো হতে পারে, এও তো রক্ত মাংস তৈরি, কিন্তু নবীজি বলেছেন কোনো আলেম ওলামা যদি অন্যায় করে তাকে গোপনে বলো, গোপনে ডেকে বলো, তাকে গোপনে বলো, লোকের সামনে ওপেন তাকে কি করো না, বেইজ্জতি করো না। কেন? নবীজি বললেন আলেম ওলামাকে বেইজ্জতি করা মানে আমাকে করা, আর আমাকে বেইজ্জতি করা মানে আমার আল্লাহকে করা, আর আল্লাহকে বেইজ্জতি করা মানে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। ও বাপ, আপনার বাড়িতে 5টা ছেলে, কটা ছেলে? কটা গো? 5, একটা মদকর গেঁজাকর চুল্লুকর হিরোইনকর সব খো, আপনি মান সম্মান কিছু ধুবে না রে, হঠ কিন্তু হট আপনি বাড়ি থেকে বের করে দিলেন, দেখা গেল ঈশ্বরলগরের বাজারে বাপ যে আপনার ছেলেকে দুমদাম করে পিটছে, আপনি দেখছেন কি করবেন, কি করবেন কথা বলো না, আপনি দাঁড়িয়ে দিয়ে দেখবেন নাকি? হ্যাঁ আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ফাটিয়ে দিবেন, দেবেন না দেবেন না, কেন আপনার বেটা যে রক্ত, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু রক্ত, নবীজি বললেন আলেম ওলামা অন্যায় করতে পারে, দোষ করতে পারে, কিন্তু তাকে তুমি বের করে দেবা, তাকে তুমি গালি দেবা, তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা, আমি নবী আমার ওয়ারিস তারা, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 1 নম্বর। 2 নম্বর হলো, কোনো মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ নমাস নদিন তোমাকে গর্ভে রেখেছে, কয়দিন জোরে বলুন, এ ঘটনা বলি,
তোমার মা ক্রান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে আনার এনেছে, সেই মায়েকে তুমি মাকে তুমি গাল দাও কি করে, সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলেছে কুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি গোলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। ইসলাম বলেছে বাপ, আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর নবী বলেছেন, কোরআনও বলেছে যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না বাপ, মা বাপ এই মাইকম্যান কে গো, মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ড একটু বাড়াইতে হবে জি। আমি আপনাদেরকে বলবো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বাপ? শুনলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, নমাস নদিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বৈজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চুচির হয়ে যায় মায়ের শরীর দিয়ে, কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বৈজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের করে যায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু বা দরদি মুসলমান, আজকে অনেকে মাকে গাইল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোনো রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো, আসার পরে কোনো রকম সমিষ্ট মা শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল, বইয়ের কথায় আপনার ভিনু হয়ে গেল, ভিনু হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনি, ও বাবারা সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল, যত টাকা ইনকাম করে ইনকাম করে, আর আপনার বি আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3-4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6000 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই, 5 বছর হলো বিদেশে এসেছে, যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়, 3-4 বছর থাকার পরে 6000 রোগ। চিঠিতে লিখে বলছে প্রাণের বিবি, ও গো আমার শ্বশুর মশাই, বি আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6000 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখান এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে, চিঠিখান যেমন পড়া ওই চিঠিখানা, রে বাবা ও মুসলমান দরুদি, চিঠি উত্তর লিখে বলছেন স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল, ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চায়, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না, 5-5টা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকেও তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে, 5 বছর কোনো তাদের খবর খোঁজ নেই নাই, তারা খেতে পেলো কি পেলো না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো বলে প্রাণের মা, আমি
আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার ছোঁয়াচে রোগ হয়েছে নাকি, আমি আর বাঁচব না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠি কেনা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না, গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে দেখুন তো আমার সন্তান কি লিখেছে, চিঠিতে লিখেছে বা ও দরুদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, চিঠিতে লিখছে তরুণ বেটা। মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে আহিরে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই, ওরে বেটা আমরা জানি তোর কিছু হবে না রে বেটা, ও বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম, আমার গরু ছাগল গুলা রে বেটা আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম, ও বেটা তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি বেটা রে, ওরে ধরো ধরো বেটা, খবরদার খবরদার কোনো ফকিরকে সদকা করবি, আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো, ছেলের কাছে চিঠি ঘুরে গেল, ছেলে চিঠি বললো আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আর আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থুবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল, বাড়ি ঢুকবে যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে, বেটাকে লিখেছে বেটা আমি তোর বাপ তোর মা, বেটা রে আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম, আর বেটা তুই যখন বাড়ি উঠবি টেনে প্লেনে বাসে খবরদার মানুষ দেখে সদকা করবি, আয় চিঠিতে লিখল। চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জর্জর জর্জর করে পানি ঝরে যায়, বলে আরে যাদের জন্যে জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি, আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা আজকে আমার কাছে জিনিস চাই না, আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে বাবা কোনো ব্যাপার নাই তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ, বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা আমার জন্য দুঃখিনী দরদিনী মা, ওর ধাঙ্গিনী মায়ের জন্য বাপের জন্য নিয়ে গাবো, ছেলে মাল নিয়ে আর পটে কলকাতায় নেমে গেল, আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও, আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে আমাদের হায়াত নিয়ে, আমার কলে যাওয়ার সন্তানকে হায়াতটা দিয়ে দাও, ও গো মাওলা আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো আমাদেরকে দাও, বলে বিবিরে কিছুই আনতে পারি না, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব, বিবি বলছে তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই, বিবি আপনার দেখে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল, অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না, কিন্তু
মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেলল। আমি আপনাদেরকে বলবো বাপরে, যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন, অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেছে সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে, আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি বেশি লম্বা বায়ান করব না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বা শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমারই নিজের মাদ্রাসা, সারা দিন প্রেশার, সারা রাত প্রেশার, বেলা 11টার সময় বাড়ি এসেছি, ঘুম নাই, খাওয়া নাই, ছুটাছুটি, গোটা শরীর জর্জরিত, গলা ব্যথা, বুক ব্যথা। তার আগা দিন এক জায়গা থেকে জালসা করে বাড়িতে দুটোর সময় ঢুকলাম, আবার 4টার সময় মাদ্রাসায় গেলাম, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে দেখেন চলছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা আসুন আমরা মায়ের খিদমত করি, বাপের খিদমত করি। মা বাপ বড় দরদের জিনিস, মা বাপ বড় মহব্বতের জিনিস। পৃথিবীর জমিনে যদি মহব্বতের জিনিস থাকে, ভালোবাসার জিনিস থাকে, সেটা হলো মা এবং বাপ। বইয়ের কথাতে, বিবির কথাতে মা বাপকে ভুলে যাবেন না। আর আজকাল কিছু বউ তৈরি হয়েছে, এরা খারে জল্লা, এরা দায়ুষ। বাংলাদেশের নাটক গালাকে দেখছে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, শ্বশুর শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া চক্রান্ত চলাচল।